আপনার ভোটার কার্ড নতুন করতে চান বা ভোটার কার্ডে কিছু ভুল আছে যদি এইরকম সমস্যা কিছু হয়ে থাকে মানে আপনি নতুন করতে চাইছেন কিংবা আপনার কোথাও ভুল আছে হয় ডেট অফ বার্থে ভুল কিংবা নামে ভুল কিংবা ফটোতে ভুল তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি দেখছেন ওটিজি বাংলা আর ওটিজি বাংলার সমস্ত দর্শককে আমাদের ওটিজি বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যেভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন এবং যেভাবে সাপোর্ট করছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ তো চলুন আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করবো কিভাবে আপনি আপনার নূতন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন কিংবা অন্য কোথা থেকেও শিফটিং করবেন কিংবা আপনার কোনো ভুল আছে সেটা কারেকশন করবেন তো এই সমস্ত পদ্ধতিটা আপনি বাড়িতে বসে অনলাইনেই করতে পারবেন তো কিভাবে করবেন সেই বিষয়টা সম্পূর্ণ আলোচনা করছি আমরা এই ভিডিওতে চলুন ইন্টার পর দেখা যাক কিভাবে আবেদন করবেন আপনি তো তার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আজকে অবশ্যই ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে প্রেস করে দিন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশনে যে বেল আইকন আসবে ওটাতেও প্রেস করে রাখুন তাহলে আগামী দিনে আমাদের গভর্নমেন্ট স্কিম রিলেটেড এবং টেক রিলেটেড যে ভিডিওগুলো গুলো আমরা আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনি সবার আগে সরাসরি মেলে পেয়ে যাবেন তো চলুন মূল বিষয়বস্তুতে দেখুন ভোটার কার্ড শিফটেড বা নূতন বা কারেকশানের জন্য আপনাকে যেটা করতে হবে আপনি প্রথমে গুগলে যাবেন গুগলে লিখবেন এন ভি এস পি এটি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এখানে আপনারা ক্লিক করবেন এই যে প্রথমে দেখেছেন এনভিএসপি ডট ইন এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পর যে পোর্টালটি দেখতেই পেয়েছেন আপনারা যে অপশনটি আছে রেজিস্ট্রেশন নিউ ভোটার ডিউ টু শিফটেড মানে আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করতে চান কিংবা আপনার অন্য কোন জায়গার এসি থেকে শিফটেড হয়ে এখানে এসছেন সেটা করতে চান তার জন্য আপনার এই অপশন এবার ধরুন আপনার কারেকশানের কোনো ব্যাপার থাকে তাহলে দেখুন তার ঠিক নিচেই কারেকশন অফ এন্ট্রিজ ইন ইলেকট্র রোল তো আপনি তো করতে পারেন আরও যদি আপনার অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি দেখার জন্য এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে যদি কোনো ডিলেশনের জন্য দরকার হয় অবজেকশন সেই বিষয়বস্তু আমাদের এই ভিডিওতে মধ্যে নয় পরবর্তীকালে এই বাকি অপশনগুলো নিয়ে আমরা একটা ভিডিও করে দেবো তো চলুন প্রথমে আমরা নতুন অ্যাপ্লিকেশনের জন্য দেখছি এখানে ক্লিক করছি ক্লিক করার পর ফর্ম নাম্বার সিক্স দেখুন একদম ফর্ম নাম্বার সিক্স ওপেন হয়ে গেছে তো ফর্মটা হিন্দিতে আছে একটা কাজ করতে পারেন আপনারা এই প্রথমে এখানে হিন্দি লিখা আছে এটা ইংলিশ করে নেবেন ঠিক আছে ইংলিশ করে নিলাম এবার দেখুন প্রথমে কি আছে একটু স্পিডে করছি তার কারণ আমাদের দুটো কভার করতে হবে এবং ভিডিওটা ছোট করতে হবে তো দেখুন প্রথমে এখানে গিয়ে আপনার স্টেট দেবেন আমি একটু বলে দিচ্ছি টোটাল ফর্মটা যাতে আপনারা করতে পারেন খুব সুন্দরভাবে এখান থেকে গিয়ে আপনার ডিস্ট্রিক্ট দেবেন এখান থেকে গিয়ে আপনার অ্যাসেম্বলিটা দিয়ে দেবেন কোন অ্যাসেম্বলি ঠিক আছে অ্যাসেম্বলি দিয়ে দেওয়ার পর অ্যাজ এ ফার্স্ট টাইম ভোটার ডিউটি শিফটেড আপনার যদি একদম নতুন ভোটার হয়ে থাকেন মানে অন্য কোনো এসি থেকে শিফটেড না হয়ে থাকে তাহলে এটাতে অপশনটা ঠিক থাকবে আর যদি আপনার অন্য কোনো এসি থেকে শিফটেড হয়ে আসেন তখন এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো আমার প্রথমে নতুন ভোটার এটা করছি এটা করে দেওয়ার পর নাম নাম তারপর সার নেম তারপর রিলেটিভ মানে যার ভোটার কার্ড আছে ধরুন আমি ভোটার কার্ড করতে চাইছি আমার এই আঠেরো রয়েছে তাহলে আমি এখানে বাবার নাম লিখে দেব বা কোনো যার বাড়িতে আছি যার রিলেটশনে আমি ভোটার কার্ডটা বানাতে চাইছি সেই তার নামটা লিখে দেব এবং তার সারনেম এখানে এবং টাইপ অফ রিলেশন যার সাথে রিলেশন দেখাচ্ছি তার সাথে সম্পর্কটা কি ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ গুরু আদার্স ঠিক আছে তারপর আপনি দেখুন এখানে হ্যাঁ দেখুন এখানে এজটা দেওয়া আছে এটা এজটা হচ্ছে এজ অন ফার্স্ট জানুয়ারি অফ কারেন্ট ক্যালেন্ডার ইয়ার আপনার কত হচ্ছে এখানে আপনার এজটা আপনি হিসেব করে লিখে দিতে পারেন যে উনিশ আঠেরো বছর তিন মাস বা উনিশ বছর চার মাস এরকম একটা যেটা হবে আপনার কিংবা আপনার যদি মাধ্যমিকের এডমিট বা অন্য কোনো প্রুফ থাকে সেখান থেকে আপনি ডেট অফ বার্থ এখানে কিন্তু লিখে দিতে পারেন ঠিক আছে তারপর আসছে আপনার জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা লিখে দেবেন তারপর আপনার হাউস নাম্বার দেবেন এখানে এখানে স্ট্রিট লোকালিটি দেবেন তারপর এখান থেকে টাউন ভিলেজ বা যেটা হবে সেটা দেবেন পোস্ট অফিস দেবেন তারপর পিনকোড দেবেন আর ওয়েস্ট বেঙ্গল আর আমি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলাম এই দেখুন উপরে সেটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে তারপর যদি আপনার দুটো অ্যাড্রেসই সেম হয় কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তাহলে এখানে চিহ্ন দিয়ে দেবেন তাহলে দুটো অ্যাড্রেসই সেম হয়ে যাবে তারপর আপনার যদি ফ্যামিলি বা নেবারে কারো প্রতিবেশী বা আপনি ধরুন এই যে যার নাম দিলেন এখানে এখানটায় যার নাম দিলেন যার সাথে রিলেশন দেখালেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে এবার যদি আপনার ডিসেবিলিটি কিছু থাকে মানে প্রতিবন্ধী হয়ে থাকেন তখন কিন্তু এই অপশানগুলো ক্লিক করতে হবে ভিজুয়াল স্পিচ এগুলো যদি আপনি প্রতিবন্ধী না হন তো দরকার নেই তারপর আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন কারণ কোনো কিছু প্রয়োজনে গভর্নমেন্টের ডিপার্টমেন্ট থেকে এখানে আপনার কন্ট্যাক্ট করা হতে পারে ইমেল আইডি থাকলে সেটাও দিয়ে দেবেন যদিও এগুলো অপশনাল ফিল্ড তবুও আমি রেকমেন্ড করবো এগুলো একটু দিয়ে দেবেন ঠিক আছে তারপর দেখুন এখান থেকে আপনি আপনার ফটোটা ব্রাউজ করবেন ব্রাউজ করে আপনার ফটোটা দিয়ে দেবেন কিন্তু ফটো দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে জেপিজি পিএনজি বিএমপি এবং জেপিইজি এই ফর্মেটে কিন্তু হতে হবে ঠিক আছে তারপর আপনি এইজ প্রুফটা দিয়ে দেবেন এইজ প্রুফের জন্য আপনি এখান থেকে যে সমস্ত আছে বার্থ সার্টিফিকেট মার্কশিট অফ ক্লাস টেন এইট অর ফাইভ ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার লেটার ইস্যু এগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট সেখানে স্ক্যান করে আপলোড করতে পারেন তারপর অ্যাড্রেস প্রুফ হিসেবে দেখতে পেয়েছেন ইন্ডিয়ান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক রেশন কার্ড ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার রেন্ট এগ্রিমেন্ট ওয়াটার বিল টেলিফোন বিল ইলেকট্রিসিটি বিল গ্যাস কানেকশন বিল পোস্ট লেটার মেল ডেলিভারি থ্রু ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট এখান থেকে যে কোনো একটার আপনার যদি হয় সেটা আপনি দিয়ে এখানে সিলেক্ট করে দেবেন এখানে চুজ করবেন ফাইলটা এবং এখানে কি দিলেন সেটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর এখানে আপনার টাউন দেবেন এখানে আরেকবার স্টেট দিয়ে দেবেন এখানে আরেকবার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন এবং এখানে যেদিন থেকে আপনি বসবাস করছেন সেই ডেটটা দিয়ে দেবেন ওই ঠিকানায় যেদিন থেকে বসবাস করছেন হ্যাঁ তো এইগুলো দিয়ে দেবেন এইগুলো দিয়ে দেওয়ার পর আপনি এখানে প্লেস দেবেন এবং ডেট দেবেন এবং এখানে এই ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট করবেন আর যদি আপনার শিফটেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেকেন্ড অপশানটায় ক্লিক করবেন ঠিক আছে এখন কিন্তু সেকেন্ড অপশনটা যাচ্ছে না তার কারণ হচ্ছে দেখুন আমরা প্রথমেই করে এসেছি এই যে ডিউ টু শিফটেড যদি আমি করে দিই ডিউ টু শিফটেড তাহলে তো আপনার দিতেই হচ্ছে না দেখুন সেকেন্ড অপশনটা চলে এসেছে ঠিক আছে আর যদি একদম নূতন হয়ে থাকেন তাহলে কিন্তু প্রথম অপশনটাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি নতুন ফর্ম সিক্সে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন এবং শিফটেডের জন্য অ্যাপ্লাই করবেন ফর্মটা ঠিক ঠিক করে ফিল করে নেবেন তারপর আপনারা এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরেই আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে তো আপনি কয়েকদিন ওয়েট করবেন ওয়েট করার পরে অ্যাপ্লিকেশন আইডি নিয়ে আপনার যে নিয়ার অ্যাবাউট নির্বাচন দপ্তর মানে যেখানে হতে পারে সেটা বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি সেখানে গিয়ে একটু ওই নাম্বারটা দেখাবেন তাহলে আপনার হেয়ারিংয়ের ডেটটা আপনি পেয়ে যাবেন এবার আসছি দেখুন আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি যদি আপনার ভুল থাকে কিছু মানে ধরুন নামে ভুল আছে বা ফটোতে ভুল আছে বা আপনার যে কোনো ভুল আছে তো দেখুন কি কি ভুল কারেকশন করা যেতে পারে তো তার জন্য আপনারা এখানে যাবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন ফর্মটা এটা আমি একটু ইংরেজিতে করে নিচ্ছি আপনি চাইলে বাংলাতেও করে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ফর্ম এইট ফর্ম এইট প্রথমে আমি এখানে স্টেট সিলেক্ট করবেন তারপর আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন না সরি স্টেটের পরে এখানে ডিস্ট্রিক্ট না এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর আপনার এখানে নাম দেবেন এখানে নাম দেবেন তারপর আপনি এখানে পার্ট নাম্বার দেবেন মানে আপনার যে ভোটার লিস্টটা আছে সেই ভোটার লিস্টে পাট নাম্বার দেবেন সিরিয়াল নাম্বার দেবেন এবং আপনার যে কার্ডটা আছে মানে আপনি কারেকশন করতে চাইছেন মানে কি আপনার তো নিশ্চয়ই পুরানো একটা আছে সেই পুরানো যে ভোটার আইডি নম্বর সেটা দিয়ে দেবেন এখানে ঠিক আছে তারপর আপনি এখানে কি দেবেন দেখুন নেম মানে আপনার কী কারেকশন করতে চাইছেন আপনি কী কারেকশন অ্যাকচুয়ালি যদি নামে ভুল থাকলে তাহলে এখানে ক্লিক করবেন কিংবা দুটো যদি ভুল থাকলে তাহলে যেটা যেটাই ভুল আছে সেটাই সেটাই ক্লিক করে দেবেন ঠিক আছে তো ধরুন আপনার নেম এবং এজ ভুল আছে তো নেম এবং এজে ক্লিক করবেন তো আপনি যেটা যেটাই ক্লিক করবেন সেটা ডিটেলসটা আপনাকে দিতে হবে ঠিক আছে তো এইভাবে আপনি যেটা যেটা ভুল আছে ধরুন ডেট অফ ভুল আছে বাদ দিয়ে আপনি ডেট অফ বার্থ দিয়েছিলেন কিন্তু আপনার নেম মানে ডেট অফ বার্থ দিয়েছিলেন কিন্তু আপনার এজ হিসেবে চলে এসেছে মানে এত বছর এত মাস কিন্তু আপনার ডেট অফ বার্থটা চাই তো এটা আপনি করে দিলেন এই সেই দুটোতে টিক করবেন কিংবা আপনার অ্যাড্রেসে কোথাও ভুল আছে বা হয়তো আপনার ফটো ফটোতে প্রবলেম আছে তো যেটা হবে সেটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর আপনার এখানে আমি নেম দিয়েছি বলে দেখুন এটা এখন হাইড হয়ে আছে কিন্তু নেমে ক্লিক করার পরে এটা আনহাইড হয়ে যাচ্ছে মানে নেমে ক্লিক করার পর আমার যে ঠিক নামটা হবে সেটা আমাকে লিখতে হবে এখানে তো এখানে নেম লিখবো এখানে সার নেম লিখবো তো তারপর আর দেখুন কিছু করা যাচ্ছে না আর কিছু করারও দরকার নেই কেন করা যাচ্ছে না তার কারণ হচ্ছে বাকিগুলো তো আমার কারেকশনের প্রয়োজন নেই আমার ঠিক আছে শুধুমাত্র আমি দিয়েছি এখানে ডেট অফ বার্থ তো দেখুন ডেট অফ বার্থের ফিলটা আনহাইড হয়ে গেছে এখান থেকে ধরুন আপনার ডেট অফ বার্থ আমি একটা করে দিচ্ছি ধরুন এটা করে দিলাম দিয়ে দিলাম ডেট অফ বার্থ এটা ডেট অফ বার্থ ঠিক আছে এগুলো কিন্তু আনহাইড হয়ে থাকবে তার কারণটা কি না কারণ আমার যে দুটো কারেকশন করার প্রয়োজন সেই দুটো মানে শো করেছে ঠিক আছে তারপর আসছে এখানে দেখুন দুটো জিনিস দুটো জিনিস বলতে কি না নেম চেঞ্জ হবে হবে এবং তার দুটো এখানে সাবমিট করতে হবে ঠিক আছে এখান থেকে আপনি ডেট অফ বার্থের জন্য বার্থ সার্টিফিকেট ইন্ডিয়ান পাসপোর্ট মার্কশিট তারপরে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা আধার লেটার যেটা থাকবে সেটা আপনি দিতে পারেন স্ক্যান করে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন লিস্ট অফ সাপোর্টের ডকুমেন্টস কি কি আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন লিস্ট অফ এজ প্রুফ ডকুমেন্টস এর জন্য এই জিনিসগুলো দিতে পারেন তারপর লিস্ট অফ রেসিডেন্ট প্রুফের জন্য এই জিনিসগুলো দিতে পারেন ঠিক আছে তো আসছি তারপর ইমেল আইডি দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে দেবেন আমি অলওয়েজ রেকমেন্ড করবো ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে দেবেন যাতে কি গভর্নমেন্টের যে দপ্তরে গিয়ে এই ফর্মটা সাবমিট হবে সেই দপ্তর যদি কোথাও কোনো অসঙ্গতি দেখতে পায় আপনাকে কল করতে পারে এটা একটা বাড়তি সুবিধা আপনার ক্ষেত্রে হয়ে দাঁড়াবে তো চলুন তারপরে ডেটটা দেবেন এখানে ডেট দেওয়া যাচ্ছে কারণ অটোমেটিকলি এবার আপনার ক্যাপচা কোড দেবেন এবং সাবমিট করে দেবেন ঠিক আগের মতো আপনি একটা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন এবং সেই অ্যাপ্লিকেশন আইডি ধরে আপনি কিন্তু ট্র্যাক করতে পারেন ব্যাক করে ফার্স্ট পেজে যাচ্ছি আপনি কিন্তু ট্র্যাক করতে পারেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে তারপর এখানে ট্র্যাক করে দেখতে পারেন আপনি যে আবেদনটা করেছেন সেটা নূতন হতে পারে শিফটেড হতে পারে বা কারেকশন হতে পারে সেটা স্ট্যাটাসটা বর্তমান পরিস্থিতিতে কী তো আপনারা এভাবে কারেকশন করতে পারেন নতুন করতে পারেন শিফটেড করতে পারেন এবার আপনার অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর আপনি দশ দিন পনেরো দিন ওয়েট করলেন তার মধ্যে যদি গভর্নমেন্ট থেকে কোনো ডিসিশন নেয় ওকে নইলে আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান নাম্বার নিয়ে এবং আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনি আপনার নিয়ার অ্যাবাউট যে ইলেকশন ডিপার্টমেন্ট আছে সেটা বিডিও অফিসে হতে পারে কিংবা আপনার মিউনিসিপ্যালিটিতে হতে পারে সেখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করার পরে আপনি দেখান আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ওনারা আপনাকে হেল্প করে দেবেন কবে হিয়ারিং এর ডেট বা তার আগেও আপনার হিয়ারিং এর ডেট আপনার জানিয়ে দিতে পারে ডিপার্টমেন্ট থেকে তো আপনারা এইভাবে ভোটার আইডি নতুন অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনারা কারেকশন করতে পারেন তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আগামী দিনে নূতন টেকনিক রিলেটেড নিউজ এবং গভর্নমেন্টের স্কিম এবং অনলাইন বিভিন্ন রকমের তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন বিশেষ করে যারা এই বছর নতুন আঠেরো বছর হল এবং ভোটার কার্ড করতে চায় তারা অনলাইনেই করুক তার জন্য এই ভিডিওটি আপনার সমস্ত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন তো আজকের ভিডিও এইটুকুই যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন বাই বাই